আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের শেষ সময়ের সাধারণ জ্ঞানের প্রস্তুতি, তো এই প্রশ্ন এবং উত্তরগুলো আপনি অবশ্যই দেখে যাবেন। কয়েকটি প্রশ্ন এখান থেকে কমন পাবেন। তো দেখেন, বাংলাদেশে মোট উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী 50টি, জাতীয় সংসদের মোট আসন 350টি, নির্বাচিত 300টি এবং সংরক্ষিত মহিলা আসন 50টি। একটু কথা বলে রাখি, অনেকে প্রশ্ন করে এই পদের পরীক্ষাটি লিখিত হবে নাকি এমসিকিউ আকারে হবে। আমি বলি, পরীক্ষাটি হবে এমসিকিউ, নিজের বিভাগীয় শহরে টোটাল 70 মার্কের একটি পরীক্ষা। বাংলা থেকে প্রশ্ন করা হবে 20টি, ইংরেজি থেকে প্রশ্ন করা হবে 20টি এবং সাধারণ জ্ঞান থেকে 15টি আর সাধারণ গণিত থেকে 15টি। এ টোটাল 70টি প্রশ্ন আর ভাইবাতে রাখা হয়েছে 30 নম্বর, 100 মার্কের মোট পরীক্ষা। আপনাকে পাশ করতে হলে অবশ্যই এই এমসিকিউ আকারে যে পরীক্ষাটা হবে এখানে 50% মার্ক পেতে হবে। আবহাওয়া কেন্দ্র 4টি, আবহাওয়া স্টেশন 35টি, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য 3টি, ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার ও সুন্দরবন, প্রশাসনিক বিভাগ 8টি, সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, জেলা 64টি, সিটি কর্পোরেশন 12টি, 12তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন, পৌরসভা 330টি, উপজেলা 495টি, থানা 652টি, ইউনিয়ন 4562টি, গ্রাম 87,191টি, ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র 4টি, নদী বন্দরের জন্য সতর্ক সংকেত 4টি, সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত 11টি, উপকূলীয় জেলা 19টি, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 5টি, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা 8টি, মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা 11টি। মনে রাখবেন, 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, এটা নৌবাহিনী কর্তৃক পরিচালিত সেক্টর। নিবন্ধিত রাজনৈতিক দল 41টি, ভূ উপগ্রহ কেন্দ্র 4টি, অভিন্ন নদীর সংখ্যা 57টি, আন্তর্জাতিক মানের নদী 1টি, পদ্মা নাম, সরকারি মোট নোট 3টি, 1 টাকা, 2 টাকা ও 5 টাকা, ব্যাংক নোট 7টি, 10 থেকে 1,000 টাকার নোট, শেয়ার বাজার 2টি, ডিএসই ও সিএসই, ইপিজেড 10টি, সরকারি 8টি, বেসরকারি 2টি, আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, মোবাইল ফোন অপারেটর 4টি, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটক। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এয়ারটেল কোথায় গেল? এয়ারটেল সিম হলো রবি কোম্পানির আন্ডারে এখন, অর্থাৎ এটা রবি কোম্পানি নিয়ন্ত্রণ করে। এজন্য প্রধান, এখানে প্রধান অপারেটর গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটক। সংবিধানের মোট অনুচ্ছেদ 153টি, বাংলাদেশ ব্যাংকের শাখা 10টি, সর্বশেষ ময়মনসিংহ শাখা, গ্যাস ক্ষেত্র 28টি, সমুদ্র বন্দর 3টি, চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর, স্থলবন্দর 25টি, নদী বন্দর 37টি, মোট মন্ত্রণালয় 41টি, চা বাগান 167টি, সরকারি টেলিভিশন 2টি, ক্যাডেট কলেজ 12টি, ছেলেদের জন্য 9টি, মেয়েদের জন্য 3টি, সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি, রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে। দেখেন, এখানে সীমান্তবর্তী জেলা 32টি বলা হচ্ছে, ভারতের সাথে 30টি আর মায়ানমারের সাথে 3টি। অনেকে ধরে নেয় যে তাহলে তো 33টি হতো, 33টি না, এই যে মায়ানমারের সাথে 3টি আছে, দেখেন রাঙামাটির সাথে মায়ানমারেরও সীমান্ত জেলাটি আবার ভারতেরও, অর্থাৎ রাঙামাটি দুই দেশের, এটা মাথায় রাখবেন। তো এই হলো আজকের ভিডিও, অবশ্যই আবারও দেখুন, দেখে প্রশ্নগুলো মাথায় ঢুকিয়ে নিন। এবং এই যে আমি বিগত সালের স্টেশন মাস্টারের প্রশ্ন সমাধান দিয়েছি, অবশ্যই প্রশ্ন সমাধানগুলো দেখে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সাব্বির একাডেমির সাথে থাকবেন।